এখানে আমরা string.h ইউজ করেছি, এখানে নতুন কিছু নাই। এখন এখানে একটা নতুন জিনিস দেখছি যে ক্যারেক্টার স্ট্রিং ফাঁকা, আবার এখানে দিয়েছি ইন্টিজার, এখানে আবার ক্যারেক্টার, এসব কি জগা খিচুড়ি? রান করে কি? হ্যাঁ, প্রোগ্রাম রান করে। এটা কি আমাকে কেউ বলেন তো? হ্যাঁ, এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এর ভিতরে বলে দিয়েছি যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু থাকবে, সেটা নাম দিয়েছি কাউন্ট ভি, মানে কি পরে দেখছি। তারপরে আমাদের এখানে কি একটা ভেরিয়েবল, আগে যখন আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দেখেছি বা ফাংশন দেখেছি, তখন এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি দেখেছিলাম, একটা ভেরিয়েবল টাইপ ডিক্লেয়ার করা আছে, ধরেন এন বা কিছু একটা, যেটা রিপ্লেস হচ্ছে আমরা যখন কল করছি এই ইউজার ডিফাইন্ড ফাংশনটাকে, তখন ওই এন এর সাথে আমার এইখানে যে ভ্যালুটা দিয়ে দিচ্ছি সেটা রিপ্লেস হয়ে কাজ কাম হচ্ছে। বাট এখানে আমি বলে দিলাম যে এর ভিতরে একটা ক্যারেক্টার স্ট্রিং থাকবে, যেটার কতখানি লিমিট আমি জানি না, ওই জন্য ফাঁকা রেখে দিয়েছি। লিমিট আমি একটা 50-100 দিয়ে দিতে পারতাম, বাট আমি বলছি যে আমি জানি না এটার লিমিট কত দূর হবে, এই জন্য ফাঁকা রেখে দিয়েছি। ঠিক আছে, এই লাইন বুঝতে পেরেছেন? জাস্ট এই জায়গাটুকু চেঞ্জ হয়েছে, আমাদের আগে যে ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা শিখেছি সেখান থেকে এটুকু চেঞ্জ হয়েছে। তো এটার মাধ্যমে আমরা দুইটা জিনিস দেখলাম যে অনেক রকমের চেঞ্জ হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এরকম না, এর ভিতরে আমরা আরেকটা নতুন জিনিসও মানে ডিক্লেয়ার করতে পারি আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, সো এখানে আমাদের সেই ভেরিয়েবলটা এটা স্ট্রিং হিসাবে ধরতে পারেন, স্ট্রিংটা হবে ক্যারেক্টার টাইপের, সেটা লেন্থ কতখানি হবে, এটার লেন্থ আছে সেটা বলেছি, বাট কতখানি হবে সেটা আমরা জানি না, সো বলতে পারি নাই। ইউজার এটা যত বড় ইচ্ছা দিতে পারে, সমস্যা নাই, এরকম কিছু একটা বলে দিয়েছি। তারপরে আমরা আমাদের মেইন ফাংশনের ভিতর চলে এসেছি। ঠিক আছে, মেইন ফাংশনের ভিতর আমরা ক্যারেক্টার দিয়েছি, এখানে বলে দিয়েছি যে আমাদের স্ট্রিংটা 100টা পর্যন্ত হইতে পারে। এখানে যদি আমাদের 200টা 500টা প্রয়োজন হতো, আমরা এখানে 500 লিখে দিলে সেটার সাথে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনে কোনো প্রবলেম হতো না, কারণ এই এই ব্র্যাকেটের ভিতর যে ভ্যালুটা হবে সেটা আমাদের এই অংশটার ভিতর থেকেই নিয়ে নিবে। সো এই ফ্রিডমটা আমরা দিয়ে রেখেছি যে এখানে আমার কত বড় কাজ হবে সেটা আমরা এখানে এক জায়গাতে চেঞ্জ করলেই এটা হয়ে যাবে, এই জন্য আমরা ফাঁকা রেখে দিয়েছি, যেন আমাদের এই জায়গাটাই বারবার ঘুরে এসে এডিট করা না লাগে। আমাদের প্রয়োজন হলে এই মেইন ফাংশনটা শুধু এডিট করব, বাকি সব কাজ ওভাবেই হয়ে যাবে। সো তারপরে প্রিন্ট ফাংশন দিয়ে লিখে দিয়েছি ইন্টারভিউর ফুল নেম, আবার ফুল নেম চাচ্ছি, গেটস কি জিনিস একটু আগে দিয়েছি, তারপরে বলে দিয়েছি যে যেটা যে স্ট্রিংটা তুমি নিচ্ছ গেট করছো সেটা এসটিআর নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে, এই যে এখানে ডিক্লেয়ার করা আছে এখানেও করা আছে, এটা তো দরকার নেই। যাই হোক, এই স্ট্রিং নামে যে ভেরিয়েবল 100টা লেন্থ, তার ভিতরে তুমি যেটা গেট করতে পারছো স্ক্যান করতে পারছো সেটা জমা রেখে দাও। তারপরে প্রিন্ট ভাওয়েল স্যার %d, এখন আবার %d, এখানে আবার লিখেছি কাউন্ট ভি স্ট্রিং, এসব কি? এসব হচ্ছে যে এখানে দেখেন আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশনকে কল করেছি, সো এটার কাজ কি সেটা বোঝার জন্য আমার আবার এখানে যাইতে হবে। সো ইউজার ডিফাইন্ড ফাংশনটাই আমি কি করছি, এটা তো ফাংশনটা কি হবে সেটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, এটা তো সমস্যা নাই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা আছে সেগুলো এখন কাজ হচ্ছে। তো ফার্স্টে আমি একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, যেটার নাম দিলাম কাউন্ট, যেহেতু আমরা কাউন্ট করতে চাচ্ছি 1 থেকে যতগুলা হবে ততগুলা, সো এখানে আমরা 0 দিয়ে দিলাম, আপাতত ইনিশিয়াল ভ্যালু 0, এর সাথে তুমি এখন যোগ করে করে কাউন্ট করো বা গুণো কয়টা হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে একটা স্ট্যান্ডার্ড ফর লুপ দিয়ে দিলাম, এটার ভিতর আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম ইন্টিজার আই, সেটার ভ্যালু ইনিশিয়ালি 0 থাকবে। তারপরে আমাদের স্ট্রিং এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত মানে স্ট্রিং আই এর ভ্যালু, এই আই এর ভ্যালুটা ফার্স্ট এখানে 0 আছে, সো যতক্ষণ পর্যন্ত সমান না হবে এটার কি এটা তো আমরা জানি না। আচ্ছা, আমরা তো নতুন লাইন যখন দরকার হয় তখন এই \n ইউজ করি না, এটার মানে হচ্ছে নিউ লাইন, নতুন লাইনে চলে যাও, তাই না? সেরকমই আমাদের যখন এরকম \, এটা কিন্তু ও না, 0। ঠিক আছে, যখন এই \0 দিব এটার অর্থ কম্পাইলার বুঝবে যে এটা একটা নাল স্ট্রিং, নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার যখন পাবে সেটা দিয়ে তখন আপনার কম্পাইলার বুঝবে যে এরপরে আর কোনো ক্যারেক্টার রিড করার দরকার নাই, যদি ইউজার দেয় তারপরেও রিড করার দরকার নাই, যদি নাই তাহলে তো রিড করার দরকারই নাই, মানে এখানে তার কাজ শেষ, তার রিড করার প্রপার্টি শেষ, প্রয়োজন শেষ। এতক্ষণ যে আমরা যখন স্ট্রিংগুলো নিলাম সেগুলোতেও আমাদের এরকম নাল ক্যারেক্টার
ছিল, বাট যখন আমরা ওরকম লিমিট ডিক্লেয়ার করে দিয়েছি অথবা ওই যে বললাম স্পেস বা চাপলে সেটা নাল ক্যারেক্টার হিসেবে নিয়ে নাই, সেভাবে বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। বাট এখানে আমি বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এটা রিড করতে থাকো বা কম্পেয়ার করতে থাকো, আর আয়ের ভ্যালু চেঞ্জ করো। এটা একটু কমপ্লেক্স, একটু পরে আবার আসে আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। আগে ওভারঅল একটা ওভারভিউ দেই। এখন ফর লুপের তো কাজ এখানে শুরু এখানে শেষ। এখন ফর লুপের ভিতর কী করেছে, আর একটা ইফ দিয়েছি, ইফ স্টেটমেন্টের মধ্যে বলেছি স্ট্রিং আই এর মান যদি এ এর সমান হয়, তারপরে লজিক্যাল অর স্ট্রিং আই এর মান যদি ই এর সমান হয়, আই এর সমান হয়, ও এর সমান হয়, ইউ এর সমান হয়, সবগুলা অর দিয়ে, লজিক্যাল অর দিয়ে আমি ডিভাইড করেছি। মানে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে কাউন্ট প্লাস প্লাস, মানে কাউন্টের মান যে জিরো ছিল সেখান থেকে তার সাথে একযোগ করো, ঠিক আছে। তারপরে ইফের কাজ শেষ হলো, ফরের কাজ শেষ হলো, হওয়ার পরে কি করলাম, রিটার্ন কাউন্ট। এটা কেন করেছি, গতদিন বলেছিলাম যে এখানে আপনি যেটা রিটার্ন করবেন ভ্যালুটা সেটা এই জায়গাতে যায় আবার প্রিন্ট হবে, কারণ আপনার এই কাউন্ট ভি স্ট্রিং এটা এই ফাংশনটা, সো এখান থেকে আপনি যেটা রিটার্ন করছেন সেটা এই জায়গায় যেয়ে পার্সেন্টলিতে প্রিন্ট হচ্ছে। এখন এ ই আই ও ইউ এ পাঁচটা অক্ষর কি বলেন তো, হ্যাঁ ভাওয়েল। সো আমরা এখানে যে প্রোগ্রামটা লিখেছি এটা একটা আমরা যে শব্দই লিখি সেটার ভিতর কয়টা ভাওয়েল আছে সেটা কাউন্ট করে আমাদের বলবে, এরকম ইউজলেস প্রোগ্রাম, কোনো কাজ নাই, বাট এটা আমাদের এই ইউজ বোঝার জন্য যথেষ্ট। সো আমরা যদি লিখি আবার আগের নাম দিলাম, এখানে কয়টা ভাওয়েল আছে, এ আছে, ইউ আছে, আবার ইউ আছে, তাহলে তিনটা ভাওয়েল আছে নাকি। আচ্ছা ইন্টারপ্রেস করলাম, দেখেন ভাওয়েলস আর থ্রি, তিনটা ভাওয়েল আছে সেটা গুনে দিয়ে দিয়েছে। আপনি এখানে যেই শব্দই দেন সেটা সে কয়টা ভাওয়েল আছে গুনে দিতে পারবে, এরকম একটা প্রোগ্রাম। আচ্ছা এখানে তো আমরা গেট এস ইউজ করেছি, দেখি তো দুইটা শব্দ পারে নাকি, এবার কয়টা দেখানোর কথা, পাঁচটা দেখাই দিয়েছে, পাঁচটা। সো আমরা গেট এস ইউজ করেছি, এই জন্য স্ট্রিং আমরা যত বড়ই করি, যতগুলাই স্পেস বাদ দেই তত গুলাই সে কাউন্ট করতে পারবে, সমস্যা নেই। এটা তো বুঝতে পারলেন সে ভাওয়েল কাউন্ট করছে। এখন এই জায়গাটায় আবার ফেরত আসে যে আইটা, আই দিয়ে আমি বুঝাচ্ছি এটা যেহেতু একটা স্ট্রিং, মানে এটা অ্যারের একটা প্রতিফলিত রূপ। অ্যারে কি করে যে পরপর যে কয়টা ঘর আমি বললাম সে কয়টা ঘর সে রেজিস্ট্রি করে রেখে দেয় এই কাজের জন্য, তাই না। সো প্রত্যেকটা ঘরে তো একটা করে লেটার আছে, সো আমি বললাম যে ফার্স্টে তোমার জিরো নাম্বার ঘর দিয়ে শুরু করো এই স্ট্রিং আই এর মান, যতক্ষণ পর্যন্ত নাল বাইট না হচ্ছে, মানে এরপরে আর কিছুই নাই এখানে যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে, ঠিক আছে। এখানে স্পেস বার কিন্তু পার্শিয়াল নাল বাইট, এটাকে এরপরেও সে খোঁজার চেষ্টা করে, বাট যখন আর কিছুই পায় না তখন সেটা পুরা নাল বাইট দেয়। ওই জন্য আমরা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি যে পুরা নাল বাইট যতক্ষণ না পাবা ততক্ষণ পর্যন্ত তুমি আয়ের মান এক এক করে বাড়াও, তার মানে প্রথমে এসটিআর জিরোর ঘরে কি আছে সেটা দেখো, ঠিক আছে। প্রথমে এসটিআর জিরোর ঘরে দেখলো এম আছে, এম দেখার পর সে নিচের ইফের ভিতর ঢুকলো, ইফের ভিতর দেখলো যে স্ট্রিং আই মানে ওয়ান নাম্বারে এম আছে, স্ট্রিং আই এর মান কিন্তু অলরেডি এম হয়ে গেছে, ঠিক আছে। এম সমান সমান কি এ, সে দেখলো না এ না, আইও না, ইউ না, সো এখানে আর কাউন্ট না করে এখান থেকে বের হলো, দিয়ে আবার এই জায়গায় চলে গেল। এটার আই প্লাস প্লাসের জন্য মান অলরেডি এখানে টু হয়েছিল, সো সেকেন্ড যে লেটারটা সেটা দেখলো এ, সেকেন্ড লেটারটা স্টোর করলো স্ট্রিং আই এর ভিতর। এখন কম্পেয়ার করতে আসলো ইফ লুপের ভিতর যে স্ট্রিং আই মানে এর মান কি এ সমান, পেয়ে গেল হ্যাঁ এ সমান। তাহলে ইফের ভিতর আমার যে কাজটা আছে কাউন্ট প্লাস প্লাস, সেখানে কাউন্টের সাথে ওয়ান যোগ করলো, বুঝছেন। সো একটা এ পাইলো, তখন কাউন্টের ভ্যালু এখানে জিরো ছিল, সেটা ওয়ান হিসাবে স্টোর হয়ে গেল। এভাবে যখন পুরোটা তার পড়া হয়ে গেল, যখন পর্যন্ত নাল বাইট না পাইলো ততক্ষণ পর্যন্ত এভাবে এই ফর লুপটা ঘুরতেই থাকলো, একটা একটা করে ক্যারেক্টার সে এই পাঁচটা অক্ষরের সাথে কম্পেয়ার করতে থাকলো। যতবারই কম্প্যারিজনে আপনার এই পাঁচটা অক্ষরের মধ্যে যে কোনো একটার সাথে মিলে গেছে তখনই বুঝে নিয়েছে এটা একটা ভাওয়েল, সো আমার কাউন্টের সাথে একযোগ করতে হবে, এটা যোগ করে দিয়েছে, না হলে বের হয়ে আবার ফর লুপে চলে গেছে। যখনই নাল বাইট পেয়ে গেছে তখন দেখছে যে হ্যাঁ এখন তো স্ট্রিং আই এর মান নাল বাইটের সমান হয়ে গেছে, সো আমার আর লুপ এক্সিকিউট করার দরকার নেই, আমি ফর লুপ থেকে বের হয়ে যাব, ঠিক আছে। তারপরে এই ফর লুপ থেকে বের হওয়ার পর দেখলো আমার কাউন্টের ভিতর যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করতে বলা আছে, সো রিটার্ন করে দিল, এই কাউন্ট ভি এর এখানে চলে গেল, কারণ আমার এই কাউন্ট ভি স্ট্রিং যেই জিনিসটা ছিল এটা কাছ থেকে তো আমি কাউন্ট নামের ভ্যালুয়েবলটা রিটার্ন পাইলাম, সো এটা আমাকে পাঠাই দিল। এখান থেকে যে কোয়েশ্চেনটা পাঠাইছিল যে এটার অর্থ কী, সেটার অর্থ বলে দিল যে এখানে ফাইভ অথবা থ্রি, সো এই থ্রিটা এই পার্সেন্ট ডি এর জায়গায় প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে।
আপনারা কি বুঝেছেন না বেশি কমপ্লেক্স হয়ে গেছে এটা? আপনার সমস্যা হচ্ছে এই জায়গাটুকের মধ্যে যে এটা কি হচ্ছে। সো এই জায়গাতে আসার আগে অলরেডি আমার প্রথমে এটা প্রিন্ট করছে প্রিন্ট ইউর ফুল নেম। আপনি ফুল নেমটা যখনই এন্টার করলেন তখন আমরা গেট স্ট্রিং ইউজ করেছি, সো যত বড় নাম দেন সেটাকে সে স্ক্যান করে স্ট্রিং নামে একটা ভেরিয়েবলের ভিতর সেভ করে নিচ্ছে। এখন আমরা বলে দিচ্ছি যে কাউন্ট ভি নামে যে ইউজার ডিফাইন্ড ফাংশনটা আছে সেটার মান আমার স্ট্রিং যেটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট পেয়েছি গেটস দিয়ে স্ক্যান করেছি সেটা যে স্টোর আছে সেটা মানে কি কাউন্ট ভি এর কাছ থেকে যে জিজ্ঞেস করো, মানে কাউন্ট ভাওয়েল এর কাছ থেকে যে জিজ্ঞেস করো যে জিনিসটা আসলে কি কি কাজ করতে হবে আমাকে এটা দিয়ে, কারণ এখানে আমাকে পার্সেন্ট ডি প্রিন্ট করতে বলেছে কিন্তু আমার হাতে তো আছে একটা স্ট্রিং তার উপর একটা ইউজার ডিফাইন্ড ফাংশন বলে দিয়েছে। সো ডাইরেক্ট এখানে কোয়েশ্চেন করতে চলে এসছে, কোয়েশ্চেন করতে এসে দেখছে যে এর ভিতরে ফার্স্টে আমাকে বলেছে যে একটা নতুন ভেরিয়েবল কাউন্ট সমান জিরো। তারপরে এখন আমি বলছিলাম কি যে যখন আপনি একটা স্ট্রিং ইনপুট করছেন বলে দিচ্ছেন যে স্ট্রিংটা স্টোর করার জন্য আমার 100টা ঘর দরকার, আপনি যখন একটা নাম ইনপুট করলেন মাহমুদুল এটা যখন ইনপুট করলেন সে ফার্স্টের ঘরটায় এম রাখলো, পরের ঘরেরটাই এ রাখলো, তারপরের ঘরে এইচ রাখলো, এভাবে সব পরপর ঘরে স্টোর করে নিয়েছে। সো যেহেতু ঘরের নাম্বারগুলো পরপর আছে মানে এক যদি আমি যোগ করি তাহলে আমি পরের ঘরের ভিতর কি আছে সেটা দেখতে পাচ্ছি, মানে আমি পরের ঘরে পৌঁছায় যাচ্ছি। এক নাম্বার রুমে আপনি আছেন, 2 নাম্বার রুমে আপনার বন্ধু আছে, 3 নাম্বার রুমে আপনার বান্ধবী আছে, নাহলে বান্ধবী মাঝখানে আছে, হোয়াট এভার আই ডোন্ট কেয়ার, আপনাদের পার্সোনাল বিষয়। তার মানে ঘরের নাম্বারের সাথে এক যোগ করলে আপনার পরিচিত আরেকজনের কাছে পৌঁছায় যাওয়া যাচ্ছে, এরকম কিছু তাই না? সো আপনি যখন নামটা স্টোর করেছেন এরকম পরপর ঘরেই অক্ষরগুলো আছে। সো এখানে আমি বলে দিলাম ইনিশিয়ালাইজ করে দিলাম ফর লুপে, যেহেতু আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা এভাবেই দিতে হয়, ইনিশিয়ালাইজ করে দিতে হয় একটা ইন্টিজারের ভ্যালুর মান যেন লুপটা ঘুরতে পারে। সো বলে দিলাম আয়ের মান 0, এখন স্ট্রিং আই, আয়ের মানটা যেটা হবে সেটা স্ট্রিং এটার ভিতর চলে যাবে। এখন স্ট্রিং এটা মানে কি সেটা কি বুঝেছিলেন? এই প্রোগ্রামে মনে হয় দেখাইছিলাম। আচ্ছা, এই প্রোগ্রামে আপনারা মনে হয় বুঝেছেন যে এখানে আমি 6টা এলিমেন্ট আছে ওটা বললাম। ফার্স্টে আই 0, 0 থেকে শুরু হলো যতক্ষণ পর্যন্ত 5 না গেল, তার মানে আয়ের মান যখন 0 থাকলো তখন এই মাই অ্যারে 0 নাম্বার ঘরে একটা এলিমেন্ট নিয়ে স্টোর করলো, তারপরে একযোগ হয়ে আয়ের মান যখন 1 হলো তখন মাই অ্যারে 1-এর ভিতর একটা সংখ্যা স্টোর করলো, এরকম করেই তো লুপটা চলতে থাকলো আর জিনিসগুলো স্টোর করতে থাকলো পরপর ঘরে তাই না? সো ওরকমই কিছু হয়েছে, এখানে স্ট্রিংয়ের মান ফার্স্টে 0 হলো, সো এসটিআর 0-র যে ঘরটা আছে সে ঘরে যা দেখলে কি আছে এম আছে, এমটা যখন পেয়ে গেল তখন সে ফর লুপের ভিতরের কাজটা করতে আসবে, আয়ের সাথে একযোগ করে 1 করে দিয়েছে সেটা বিষয় না, প্রত্যেকবারই করবে। সো ফর লুপের ভিতর কাজ করতে আসবে, ফর লুপের ভিতরে এসে দেখলো যেখানে একটা ইফ আছে, ইফ স্টেটমেন্টের এই কন্ডিশনের পার্টটার ভিতর কি আছে, আমরা যে এমটা পেয়েছি স্ট্রিং আয়ের ভ্যালু ফার্স্ট স্ট্রিং এর ফার্স্ট যে লেটার সেটার তো এখন স্ট্রিং আয়ের ভিতর আছে, সো যেই ভ্যালুটা পেয়েছি সেটা কি এ সমান অথবা সেটা কি ই এর সমান অথবা সেটা কি আই এর সমান অথবা সেটা কি ও এর সমান, এভাবে সব কম্পেয়ার করলো। যদি এম তো কোনোটারই সমান না, এম ভাওয়েল না, সো সে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ঢুকতে পারলো না, বের হয়ে আবার ফর লুপে চলে গেল। এখানে আয়ের ভ্যালু অলরেডি 1 হয়ে আছে, সো স্ট্রিং 1-এ কি আছে এ আছে, এম এ এইচ, সো স্ট্রিং 1 এই ঘরটার ভিতর এ আছে, সেই এটা নিয়ে সে আবার সেকেন্ড ব্র্যাকেটে ঢুকে ইফের ভিতর ঢুকে গেল। ইফ কন্ডিশনের ভিতর দেখলো স্ট্রিং আয়ের মান তো এখন এ, তাহলে এ কি এ সমান কোয়েশ্চিন করলো, অ্যান্সার পেলো হ্যাঁ এ সমান, তাহলে সমস্যা না, এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে কাজটা আছে সেটা করবো। সে কাজটা কি কাউন্ট প্লাস প্লাস, এটা কি ইনক্রিমেন্ট বলেছিলাম, পোস্ট ইনক্রিমেন্ট, যাই হোক যেই তাই হোক ইনক্রিমেন্ট, সো এটার মান হচ্ছে কাউন্ট সমান কাউন্ট প্লাস 1, তার মানে কাউন্টের ভ্যালু আগে 0 ছিল এখন ওর সাথে এক যোগ করে 1 হয়ে যায়, কাউন্টে স্টোর হয়ে গেল, কাউন্টের ভ্যালু হচ্ছে 1। তারপরে আবার এইচ, এখন স্ট্রিং 2 এর মান কি এইচ, এইচ নিয়ে আবার এখানে আসলো, এইচ সমান কি এ, এইচ যেহেতু ভ্যালু না এই লুপে আর ঢুকতে পারলো না আবার বাইরে চলে গেল। আবার 4 যে লেটার সেটার মান ধরেন এ পাইলো, সো আবার স্ট্রিং 3 এর মান এ হয়ে গেল, এখানে এসে দেখলো স্ট্রিং 3 এর মান এ, আবার জিজ্ঞেস করছে এ কি এর সমান, যেহেতু এ সমান অ্যান্সার হ্যাঁ পেয়ে গেছে, পজিটিভ হয়েছে, 1 হয়েছে, সো আবার এই
সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কাজটা করবে, কাজটা কি কাউন্টের সাথে ওয়ান যোগ করবে, কাউন্টের মান আগে ওয়ান ছিল সো আবার ওয়ান যোগ করে টু হয়ে গেল। এভাবে আপনার যতগুলো ভাওয়েল আছে সেগুলো যোগ করা যখন শেষ হয়ে যাবে এখানে নাল বাইট পেয়ে যাবে, যতক্ষণ নাল বাইট না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পরপর ঘর খুঁজতেই থাকবে, যখন একটা ফাঁকা ঘর পাবে তখনই বুঝবে ঠিক আছে আমার কাজ এখানে শেষ, তখন এই ফর লুপের বাইরে চলে আসবে। ফর লুপের বাইরে আসলে পরের লাইনটা কি, রিটার্ন কাউন্ট, আমার কাউন্টের ভিতর যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটা এখান থেকে যে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল সেটার উত্তর হিসেবে পাঠাই দাও, সেটার উত্তর হিসেবে থ্রি পাঠাইলো। থ্রি পাঠানোর পরে কি এখানে পার্সেন্ট দিয়ে প্রিন্ট করতে বলেছে, সো ভাওয়েলস থ্রি এটা প্রিন্ট করে দিয়েছে, এইভাবে কাজ করেছে। এবার বুঝলেন।